والصلاة والسلام على رسولنا وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا যে আপনি মিলাপ করেছেন আপনি কিয়াম করেছেন তখন আমরা স্বাভাবিকভাবে বলি
এটা কোরআনেই এটা হাদিসে নেই এটা সাহাবীদের কাছে আমরা পড়িনি এটা চাপচাপকে ইমান বলেনি অতএব এই আমলটি এটা সিদ্ধান্ত ছিল এটার নাম হচ্ছে বিদআত যখন আমরা এই কথাটা বলি তো যারা ওই কথাটা করে তারাই তো কুফরে বলে আরে ভাই আমরা জানি এটা কোরআনে নেই হাদিসে নেই সাহাবীরা বলেনি ইমাম মনে বলেনি তাহলে এটা বিদআত হলেও এটা বিদআতে আসল না বলতে বলে না জীবনে তাহলে বোঝা গেল যে আমরা যখন বলছি কোন একটা জিনিসকে বিরাট করতে পারছি তখন সঙ্গে সঙ্গে তারা তখন বিরাটকে তোমরা আমাকে মাফ করেছে ব্যাপার করে কি করে না একটা বিরাটকে হাসানা একটা বিরাটকে সাইয়া বিরাটকে হাসানা হাসানা অন্তর ভালো বিরাট আর সাইয়া মানে এটা খারাপ বিরাট এর মূল বিষয় হচ্ছে এটাই যে কোনো জিনিসকে আমরা যখন বিরাট বলছিল বিরাট তো তো ভাগ বের করেছে একটা হাসানা একটা সাইয়া সাইয়া মানে খারাপ বিরাট মানে বোঝা গেল যে কিছু কিছু বিরাট আছে তাদের নিকটে খারাপ মানে বিরাটে সাইয়াতে তারাও একমাত্র জানা যায় তারা আমরা একমাত্র বিরাটে সাইয়া করা যাবে না মানে বিরাটে সাইয়া নিয়ে তাদের সঙ্গে আমাদের কোনো ইত্তেরাফ নেই ইত্তেরাফ কোথায় আছে ইত্তেরাফ কিন্তু বিরাট নিয়ে নয় ইত্তেরাফ আছে বিরাটে হাসানা এটাকে শরীয়তের অনুমোদিত মানে সিদ্ধ বা বিরাটে হাসানার নাম দিয়ে কোন আলে অথবা পীর মশাইয়ে কোন ইবাদত বা আমল কি তৈরি করতে পারে এটা কিন্তু না বিরাটে সাইয়ে যদি তারাফানা করে আমরা ফলাফ করি ওইটা কোনটা বিরাটে হাসানা এখন আমাদের প্রশ্ন বা আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে দিন ইসলামের মধ্যে বিরাটে হাসানা নাম দিয়ে কোন ইবাদত উদ্ভাবন করা এটাই কি জায়েজ যদি জায়েজ হয় তাহলে ঠিক আছে আর যদি জায়েজ না হয় তাহলে আমাদের মশালা ঠিক তার বোঝানো এটা বিরাট নিয়ে কোনো সমস্যা নেই আছে বিরাট হাসানা নিয়ে আসলে আমরা কয়েকটা কথা বোঝার চেষ্টা করি যে বিরাট এর আকিদানি অর্থ কি বিরাট এর আকিদানি অর্থ হচ্ছে নতুন নিয়ম একদম নতুন জিনিসকে বলা হয় বিরাট এর আকিদানি অর্থ আর সবই হচ্ছে বিরাট করার ওই বস্তুকে ওই কর্মকে বা ওই বিশ্বাসকে যে বিশ্বাস বা আমল বিশ্বনবী জামানাতে ছিল না সাহাবাদের মতো আমলে জামানাতে ছিল না তার কয়েক প্রজন্মে ছিল না ওই মুসলিম উম্মার এই সময় দ্বারা প্রমাণিত না এমন কোন আমল বা বিশ্বাস যদি নতুন ভাবে উদ্ভাবন করা হয় সেটাকে বলা হয় বিরাট আমরা অনেকে মনে করি শুধু আমল গত বিরাটের কথা আমরা বলি বিরাট কিন্তু আসলে বিভাগ একটা বিরাটে ইতিকাতে আর বিরাটে আমলে মানে আমলগত বিরাট আর আকিদাগত বিরাট একটা আমলগত বিরাট আর একটা হচ্ছে আকিদাগত বিরাট তো বিরাট মূলত দুই ভাগে বিভক্ত একটা আমলগত আর একটা আকিদাগত তাই বিরাটের সংরক্ষণ এটাই যেটা রাসূল যুগে ছিল না সাহাবী যুগে ছিল না তাহলে বাহান্ন যুগে ছিল না আর মুসলিম উম্মার এই ইচ্ছা দ্বারা প্রমাণিত নয় এমন কোন আকিদা এবং আমল যদি কেউ নতুন করে উদ্ভাবন করে সেটাকে নাম বলা হয় বিলাহ যে শরীর হচ্ছে হচ্ছে বিলাহ আসলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে বিলাহ যেমন এতটা ব্যবহার করি এই বিরাট মুসলিম মহাসব তার আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কি বলেছিলেন বিশ্বের তিনি আপনি বলেছেন এগুলো যদি আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি অবশ্যই আমাদের সমাজে তারা নতুন জিনিস আমরা কি ভাবো যা নতুন করে তৈরি করেছে তারা আর কখনো এগুলো তৈরি করতো না যদি এগুলো আমাদের বুঝতে পারতাম প্রথম হচ্ছে এটা যে বিদাত এই শব্দটি যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত পাননি মানে 40 বছরের আগে সেই সময় তো আরো ভাষণাশী মানুষের মধ্যে এই বিদাত শব্দটা প্রচলিত ছিল তখন শুনছেন মানে বিশ্বনবী যখন নবুয়ত পাননি তার আগে বিদাত শব্দটি আরবি ভাষাশী মানুষের মধ্যে প্রচলিত ছিল কোনটা হচ্ছে নতুন কোন জিনিসকে বোঝানোর উদ্দেশ্যে এই বিরাট শব্দটা মানুষ ব্যবহার করত কিন্তু বিশ্বনবী যখন নবুয়ত পেলেন তাকে প্রথম রিসালাতে দায়িত্ব দেওয়া হলো তখন বিশ্বনবী এই বিরাট শব্দটি নতুন একটা অর্থ প্রদান করলেন মানে নতুন একটা পোশাক বা জামা পরিধান করে দিলেন যার অর্থ যে শরীয়তের মধ্যে ইবাদতের জন্য বা এটির উদ্দেশ্যে এমন কোন কর্ম করা যে কর্মটা বিশ্বনবী এবং তার তিন পোশাক করে এই কর্মটি বলা হয় বিরাট এই প্রথম ভূমিকা যদি না বুঝতে পারেন আলোচনা কোনটা বুঝতে পারবেন না এই ভূমিকা যদি বুঝতে না পারেন বিরাট শব্দটি এমনি ব্যবহার করতে মানুষ কিন্তু বিশ্বনবী সে বিরাট শব্দটা নতুন একটা অর্থ দিল ধর্মীয় একটা অর্থ দিল ধর্মীয় অর্থ কি
কারণ যে তারা অন্য বিশ্বের আগে মুসলাম পৃথিবীতে সৃষ্টির নাই
মানুষকে চলে চিকিৎসা নাই নির্মদের চলিয়ে চলিয়ে তার একটা অভিজ্ঞতা অর্জন করেছেন আর এই জমিনের অভিজ্ঞতা তিনি আসমানে কাজে লাগিয়েছেন যে মোহাম্মদ 50 বছর ধরে তার 5 বছর ধরে ইয়া কন্ট্রোল লাভ করবে না মানে এটা অভিজ্ঞতা অর্জন করেছে বুঝতে পারলেন তিন নম্বর এই হাদিস থেকে শিক্ষা এবং মুসলমানের মর্যাদা বেশি না বিশ্বের মধ্যে মর্যাদা বেশি অবশ্যই বিশ্বের মধ্যে মর্যাদা বেশি তারপরে হাদিস থেকে আর একটা শিক্ষা প্রবাহিত কখনো কখনো শিক্ষককেও ছাত্র দ্বারা সংশোধন করে দিতে পারে আর শিক্ষক ছাত্রদের না শিক্ষা দেওয়ার কথা শুনবে না এটা সত্যি নয় মুসা আল্লাহর সঙ্গে ফাইল যে তাড়াতাড়ি যান ইলা রাব্বি আপনার রবের কাছে যান কমে নিয়ে আসুন মানে কখনো কখনো ঈর্ষার জন্য কোনো ভুল করে যারা মুমিন আছে সব সংশোধন করে দিবে আর এই বিরুদ্ধে না শিক্ষা দেওয়ার কোনো সহায়তা দিন না শিক্ষা নিজের ইচ্ছা শরীয়ত বানাতে পারতেন না প্রমাণ করতে পারতেন না তার জড়িত প্রমাণ ফাইল যে আপনি ফিরে যান ইলা রাব্বি বা মুসা সালাম আমাদের রাসূল ইয়াতবার নবি কথা বলে চলছে আসমানে জমিনেও না আসমানে কখন কখন চলছে বলেন তো রাসূলকে যদি আমরা এখতিয়ার দিতেন যে শরীয়ত আপনি যদি ইচ্ছে মতো তৈরি করবেন বানাবে তো বারবার আল্লাহর কাছে গিয়ে প্রমাণ কি হইলো নিজেরা 50 কে পাস করে পৃথিবী নাম তো বুঝলেন না যদি এখতিয়ারই থাকতো তো আল্লাহ 50 দিয়ে দিয়েছে আল্লাহ 50 দিয়ে দিয়েছে না দিয়েছে না বলতে পারবে না তো ঠিক আছে আমরা 50 কে পাস করে দিই তো বারবার আমার কাছে যাওয়ার কি হইলো মানে ইবাদত দিন এটা আল্লাহ নিজে করতে পারে এটা রাসূলকে এখতিয়ার দেওয়া হয়নি তাই রাসূলের সাহস করেনি আমি এখন যে দলিল যে অসংখ্য দলিল দেওয়া সম্ভব শুধু একটা একটা কোরআন আর একটা একটা হাদিস থেকে বলে দিচ্ছি কোরআনে এরকম ইঙ্গিত আছে যে রাসূলরা কখনো দিন মশরিয়ত বা বিধান তৈরি করতে পারেন না এটা হলো গেইন স্যার আমার কোনো সোনা হচ্ছে 150 স্যার আমার সোনা হচ্ছে 146 স্যার এগুলো সোনা হচ্ছে 115 বিশেষ করে স্যার ইউনুস 115 বের করে পাঠ করে বিশ্বের বসে আছেন এবং অবস্থিতে কুরাইশের বেশ কিছু নেতা বড় বড় নেতা তারা এসে আল্লাহর সঙ্গে বলছে ওয়া ইজিবি কোরআনি কোয়াইতি হাসা যে বিশ্বনবী আপনি কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনয়ন করুন চিন্তা করেছেন বিশ্বনবী হচ্ছে আপনি কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন কেন বলছে কোরআনটা খুব কঠিন আমরা মানতে পারছি না এই কোরআনটা আমাদের জন্য খুব কঠিন হচ্ছে আমরা মানতে পারছি না তো আপনাকে আমি রাসূল বলে মেনে নিব কি করতে হবে আপনি এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে এসেছেন আর আমরা মেনে নিব বৈশ্য সব কুরাইশরা এই আবদার করেছিল তারপরে তো বলছে আবু বাদিলহু যদি কোরআনটাকে কোথায় পরিবর্তন করতে না পারে আবু বাদিলহু তো এই কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন যেটা আমাদের জন্য মানা সহজ হবে আমাদের ইচ্ছে মতো কিছু বিধান দেন কিছু ভালো ভালো জিনিস আমরা বলছি আপনি কোরআনের মধ্যে লিখে দেন ব্যাখ্যাতে দামি কোরআনকে আবার দিল যে কোটা না প্রবলেম কথা বলতে না হয় একটু একটু করে দেন সেই মুসলমান আমার শান্ত না বলল যখনই এই আবদার করল বিশ্বের মাথাতে তিনি করে আছেন আল্লাহ ছিলেন সুরা সুরা পাঠাচ্ছেন ওলি নিয়ে কোরআন নদীতে আয়াতে ব্যাখ্যাতে প্রেরণ করা হচ্ছে আর আল্লাহ বলছেন মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কে দাও আমি যে আপনি সুরত মধ্যে কিছু বাড়াতে না পারেন আপনি এ কথা বলে দেন ইন্না মা আন্তর বিল্লাহ আলি ওয়ালি মানে আমি তো ওটাই অনুসরণ করতে দাম লস আমার প্রতি অবতীর্ণ করেন চিন্তা করেছেন তারা বলছেন পরিবর্তন করে দিন আর আল্লাহ বলছে আপনি জানেন আপনি তো ওটাই একমাত্র করেন যেটা আপনার উপরে আমি ওই করি আপনার উত্তর দেওয়া হয়নি যে আপনি কিছু কমাবেন কিছু বাড়াবেন তারা শুধু কিসের অনুসরণ করতে দিয়ে দিচ্ছে মাত্র ওয়া মা ইয়াতিকাল হাওয়া ইল্লা ওয়াহি ওয়াহিদ
যেন সুযোগের পরিপূর্ণকে ওরা কিছুই করেন না যেটা তার উপর অধিকার উত্তীর্ণ করা হয় তিনি সেটা আমরা ইসলাম আল্লাহ সম্বন্ধে বলি আত্মমর্যাদা উচ্চা নিজের ইচ্ছে মতো কিছু করতে পারতো কিছু বলতে পারতো না তো হুজুরা নতুন নতুন বিরাট তৈরি করছে আর বিরাটে হাসান সিন্না আছে আর সমাজে প্রচলিত করছে ভাই তিনটে ওসি আপনাকে বললাম এক দিন তৈরি করে আল্লাহর দাস আল্লাহ কাউকে শরীফ নেন না কাউকে অংশীদার নেন না যেটা ইচ্ছে সেটা দিয়ে দুই আল্লাহ এই হকটাকে আদায় করেছে কারো জন্য ফাঁকা রাখে নিজের পরবর্তী সময় আসবে 2000 বছর পর 1000 বছর পর দায়িত্ব পালন করেছে শরীয়তের কোন জিনিসকে গোপন করেছে সম্পূর্ণ বলে গেছে গোপন করেনি আমাদের সমাজে আছে যারা বিত্তরেখার লোক তারা বলে কোরআন উচ্চারণ করে পারা যদি গোপনে দাবি করে সেটি এক নাম্বার মৃত্যু এটা আমাদের বলছে নিশ্চয় ঘোষণা কি হচ্ছে আমি যে পৌঁছে দিয়েছি আপনি পৌঁছে গেছেন সম্পূর্ণ পৌঁছে দেয় এই যে সম্পূর্ণ বা বিরাটে হাসানা এটা যুক্ত বিযুক্ত নাই ওটা অতিরিক্ত অতিরিক্ত নয় তো এই চার নম্বর রসুল বিরাটে হাসানা বলতে যে জায়েজ নয় বা এটা প্রমাণ করছি হচ্ছে না এই হাদিস থেকে আমরা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত নম্বর আসমানে থেকে আল্লাহ মাশা মানে বোঝলো আমরা আসমানে আছি আল্লাহ সর্বোচ্চ দাদিমা না নয় প্রত্যেক
একটা জায়গা থেকে কাটবে বলুন তো ঈশ্বর তোমাকে আসমানে তোমার দরকার কি বুঝলেন না আছে আসমানে সাক্ষী রাখো কোন ব্যক্তি এমন কোন আমল করলো
যে আমরা আমাদের ঈশ্বর বিবরণ নেই বলেন কোনদিন দেয় নি সেই আমলটা মানতে প্রত্যাখ্যাত বাতিল মানে হুজুর তো হুজুর আলোচ নিলাম করেছে হুজুর স্বীকার করে না আলোচ করেনি হুজুর আলোচ ত্যাগ করেছে না করেনি হুজুর আল্লাহ সর্বরাতে ঘটা করেছে যে করেনি আল্লাহ সামনে তো মজা করেছে যে করেনি তো কেন করছেন আমাদের বলছেন মানে আমি না আমাদের লেস আলাইহি আমরুনা ফাওয়ালতুন কোন ব্যক্তি এমন কোন আমল করে যে আমলের ব্যাপারে ছটা হাসান
이분 오버라기가 다양한 분이 오마벤 갔다가 쉰다 오마벤 갔다가 쓰는 기도 고리사 아니 이분은 게 다리 쉰다 제시마테 오스만 바게가 다양한 분이 오마벤 갔다가 쓰는 기도 고리사 아니 이분은 게 다리 쉰다 제시마테 오스만 바게가 Saya buka ini ada satu tidak kesihatan hati sakit. Umat ini takkan 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 jis. Baik, walaupun ini punya kakur de. Kita hidup tu pada nanti mengalami c. Mungkin ada semua orang yang bersihat c. Ini untuk posisi sampai bersih mungkin kita tahu. Ada umat ini takkan takkan mencari dia masukan takki. Kita suruh jadi mahu kita mengalami dia aku tidur de. Jangan sampai kita tidak bilang. Tapi untuk posisi orang yang kau berkenaan c. तो बाबा मुझे जो मुंबई में शो बाबा आसमान मुझे लगा रहा हूँ ये ना आप लोगों के लिए तो ना बोल आज इब्न उमर के ताकि परमोश का पंजे रखा हो इब्न उमर के लिए तो आम हूँ तीन स्पष्ट तरह बच्चे नहीं रखे वो जो विराट तुम दौड़ा ला वो तेरा विराट तुझे कौन बची वो ना तुम हरासना और अमरसार Kunjung bilatun dolala, betulnya bilatun cekun bayi. Walakan nafsu hasana. Jadi orang manusia tak hasana kunjungnya. Bayi ibnu Umar, usul sahabi, di mana hasana sabda dia tidak kure ya cek. Bayi cek kau lakbe, bilatnya hasana sabda boleh dia cek. Al eh boleh kata dia pernah sama mudah alam kalau tak cerna, sila sahabi sila sahaja kalau tak cerna. Al pasal semua makhluk sama semua tak cerna. तो पता है मैं बांग्ला का बोला चाहे कमल का आपकी वाले के लिए मॉडल के लिए काबू ये लाभ सुना अच्छा भाई तो अच्छा शिना मतलब पिछले के दिन को तो अंतरंग को में तीन ही आदेश देने ही सिर्फ को तो विराट को मराना मराना सुन हंसना वो तेरे का विराट को चेक कम लगी जो भी वो आमिष के हंसना को रुक नहीं करना मैं उनको हाथ को ले कोई ना चे जब विराट के हंसना सुने तो साइज नॉन अगर आलोचना करते पैकेज पर भी आलोचना शेष कर ची একটা সম্পূর্ণ প্যাকেজ করে তো বিলাপ এটা আগামী বর্ষ ছিল তুমি দুই বিলাপ এই শব্দটা আল্লাহ সুন তিনি ব্যবহার করেছেন ইসমাইল এখন ধর্মীয় ভাবে যে নতুন কোন ইবাদত যেটা রসুল যুগে ছিল না তিন প্রজন্ম ছিল না এটা হলো বিলাপ চার বিলাপের ওই নাম হচ্ছে জাহান্নাম বিলাপ করলে সে একটি ইবাদত কবুল হবে না পাঁচ নম্বর বিলাপে হাসানা এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি মনে করতেন না বিলাপে হাসানা হওয়া যায় তিনি বিপক্ষে ছিলেন বর্তমান হানাফি ভাই যারা আছে তাদের বিপক্ষে ইমাম আহমদিমা ছিলেন ইমাম শাফি ইমাম আহমদ ছিলেন ইমাম মালিক ছিলেন পাঁচ নম্বর পয়েন্ট যে এই বিলাতে হাসানা প্রথম ভাগ করে শানাফি ইমাম শাফি ছয় নম্বর পয়েন্ট যে বিলাতে হাসানা এটা শরীয়ত গ্রহণযোগ্য না তার প্রথম প্রমাণ পয়েন্ট নম্বর এক যে দিন তরিকাটা আল্লাহর কাজ আল্লাহ কাউকে অংশীদার নেন না দুই আল্লাহ আপনাদের হকটাকে আদায় করেছে কোন ফাঁকা রাখেনি কোন হুজুরের জন্য তিন দিন প্রচার করা রসুলের কাজ রসুল নিজের শরীর তৈরি করবে চার রসুল তাদের হকটাকে আদায় করেছে কিছু ফাঁকা রাখেনি কিছু গোপন রাখেনি যে পরবর্তী সঙ্গে সম্মিলন করবে পাঁচ নম্বর পয়েন্ট দিনের মধ্যে কেউ যদি যখন ইবাদত তৈরি করবে এবং নিয়াত করে আল্লাহ এবং আল্লাহ রসুল উভয় ধমককে যে ক্ষমতা এসব কাজ করবে না খুবই খারাপ কাজ এগুলো আর ছয় নম্বর পয়েন্ট তারপরেও যদি কেউ দিনের মধ্যে নতুন কোন বিধান আরোপ করে তৈরি করে আমল তৈরি করে তাহলে আল্লাহ রসুল এবং আল্লাহ বলেছে সে আমলটা গ্রহণযোগ্য নয় এবং নতুন প্রত্যাখ্যাত বাতিল মানে কোনো লাভ নেই সাত নম্বর পয়েন্ট মানুষ যারা বলে যে আমরা এই বিলাতে হাসানা করছি জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ সেই দরজাটাকে বন্ধ করে দিয়েছে যে জান্নাতের জন্য যতই ভালো ছিল সময় হয়ে গেছে ফাঁকা কিছু রাখুনি আট নম্বর পয়েন্ট যে ইবনে উমর সাহেব নিজের খণ্ডন করেছে যে বিলাতে হাসানা বলে কিছু নেই প্রত্যেকটা বিলাতে যে কম নাই তুমি যতটাকে হাসানা হবে না কেন নয় নম্বর পয়েন্ট আলোচনা শেষ এটা তো দুনিয়ার বিধান পরপরে কি হবে আপনার পুরস্কার কি পরপরে কি মানে সেই ভারী আদিস নম্বর হচ্ছে বাহান্ন বিশ্বের বলছে যে কেমতের মাঠে আল্লাহ সুন প্রথমে তিনি হাউসে কাজ করে চলে যাবেন দাঁড়িয়ে থাকবেন সমস্ত মানুষ রয়েছে আল্লাহ সুন চাষ করে মন কাক আল্লাহ সুন দেখে চিনতে পারবেন তারা আল্লাহ সুন দেখে চিনতে পারবে আল্লাহ সুন হাউসে কাজ করে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে আর মানুষ আসবে পানি পান করার জন্য আল্লাহ সুন রেডি একদম দেবে মানে আল্লাহ সুন গাইড জানে না একদম কেন তো মনে হচ্ছে দেবে
এবং তো অবস্থাতে আল্লাহ সুবহানাহু একটা হালাল একটা পাচ্ছি একটা আলোর সৃষ্টি করে দেবে আর আল্লাহ সুবহানাহু বলবে আল্লাহ এটা আমার উম্মত এটা আমার উম্মা আর আল্লাহ আসতে আল্লাহ সুবহানাহু জবাব দেবে যে এটা তোমার উম্মত দেখো নাছি কেউ তুমি পৃথিবীতে চলে আসার পরে শরীরের মধ্যে অনেক কিছু নতুন বিধান আরোপ করেছে আর যে কথা রসুল কানে আসবে সমস্যা তার উম্মতকে একবার উল্টো 100 দিনে ঘুরে গিয়ে বলবে সুকান সুকান ইমান বাড়ি বাকি যে দূর হও দূর হও যদি এখন রুজুয়ার দৃষ্টিতে তা হাসানা যেটা আল্লাহর দৃষ্টিতে তা সাইয়া হয়ে যায় বুঝলেন না মানে রিস্কে কি আছে রিস্কে তারাই আছে ভাই আমাদের রিস্কে নাই তো তোরা বলছে বিদাত করলে কি হয় বিদাত করলে নেকি মানে না করলে গুনাহ হয় না অত বোঝার কাজ আমরা করছি না মহান সত্তা আল্লাহ সুবহানাহু ছিল আহে প্রার্থনা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে বিদাত করতে অবশ্যই জীবন দান করার তৌফিক দান করুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সমাজে যাদের মানে পাণ্ডিত্য ক্ষমতা বেশি আল্লাহ সুবহানাহু এই সব পরিবারদের তুমি বিদাত করার তৌফিক দান করো ইনশাআল্লাহ আল্লাহু আমিন এলাও এই দোয়া থেকে আজকের জুমার খুতবা শেষ করলাম সুবহানাক আল্লাহু উম্মা ওয়া বিহামদিকা ওয়া শাওয়ালা ইলা ইলা তাসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Thank you.